সিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه اجمعين قال الله سبحانه وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم الرحمن علم القران وقال سبحانه وتعالى علم الانسان ما لم يعلم وقال سبحانه وتعالى وعلم ادم الاسماء كلها الاخ ওয়া মিল্লিসানি ইফকাহু সৌধরিমরি দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই আলিহাস্লামের প্রতি আধুনিক সভ্যতা এবং মুসলিম যুব সমাজ তাদের কী করণীয় কী বর্জনীয় এই বিষয়টির উপর আমাদের ধারাবাহিক আলোচনার এই পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা গত পর্বে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের শিক্ষা ব্যবস্থার উপরে কিঞ্চিত আলোকপাত করেছিলাম আমরা আজকের পর্বে ঠিক এই বিষয়টির উপরে আরও বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা আলোচনাটি বিশেষত আমাদের আগামী প্রজন্ম আমাদের যুবক যুবতী ভাই বোনদের এবং বিশেষ করে আমাদের তরুণ তরুণী আমাদের শিশুদের জন্য যাদেরকে আমরা ইসলামী শিক্ষা আদর্শ এবং মূল্যবোধে উদ্বুদ্ধ করে তাদের চরিত্র গঠনে সহায়তা করতে পারি অথবা আমরা তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি ইসলামী শিক্ষা এটিকে আলাদা কোনো শিক্ষা ব্যবস্থা হ্যাঁ ইসলামী শিক্ষা এটিকে একটি পূর্ণাঙ্গ শিক্ষাব্যবস্থা জবাব হ্যাঁ এবং আমরা মনে করি যে এই শিক্ষা মানুষকে পরিপূর্ণ রূপে বিকশিত হওয়ার সুযোগ দেয় আমরা আজকের এই পর্বে আমাদের যুবক যুবতী ভাই সামনে ইসলামী শিক্ষা ব্যবস্থা বিশেষ করে মুসলিম সমাজে বিশেষ করে মুসলিম দেশগুলোতে কিভাবে কোথায় প্রচলিত আছে আমরা এই বিষয়ে কিছুটা ধারণা নিব এবং সেই সাথে ইসলামী শিক্ষার প্রাচীন ঐতিহাসিক ইতিহাস ভিত্তিক তার সফলতা এবং তার কার্যক্রম এবং বিষয়গুলো ডিপার্টমেন্টগুলো ইসলামী শিক্ষার শাখাগুলোকে আমরা আপনাদের সামনে ঐতিহাসিক দলিল ভিত্তিক আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা মক্কার জীবনে যদি ফিরে যাই রাসুল সাল্লাহ আলি সাল্লামের বড় কঠিন সময় ছিল ইসলামের সূচনা যোগ অজ্ঞতার যোগ বিশেষ করে মানুষের চিন্তাটি ছিল শিরক দ্বারা আচ্ছাদিত যে যুগের মানুষেরা লাত উজ্জা হবল নামক মূর্তির সামনে মাথা নত করে তার ইবাদত করত যে তাওহীদের কেন্দ্র যেটি নির্মাণ হয়েছিল ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তদীয় পুত্র ইসমাইলের হাতে পরিপূর্ণ রূপে সংস্কার এবং পূর্ণাঙ্গ রূপে ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়ায়েদা মিনাল ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম হাতে এটি একটি স্থাপনায় রূপ লাভ করেছিল পরিপূর্ণরূপে আর যেটি শুধু আল্লাহ সুবাহ হাত তাহলে ইবাদতের জন্যই খাস ছিল সেখানে সংস্থাপিত হয়েছিল মূর্তি এমন একটি পরিবেশে রাসূল সাল আলী ওসালাম তৌহিদের শিক্ষা চালু করলেন কোরআনের শিক্ষা তিনি চালু করলেন মারওয়া পাহাড়ের পরের দিকে হজরত আরকাম রাজি আল্লাহ তালুর বাড়ি আর এই বাড়িতেই সাহাবায় করাম রেদবানুল্লাহ আলহিম যারা ইসলাম গ্রহণ করেছিলেন কঠিন অবস্থা ভেবে দেখুন অকথ্য নির্যাতন জ্বলন্ত আগুনে শুয়ে দেওয়া উত্তপ্ত বালুর উপরে শুয়ে দিয়ে বুকের উপর পাথর চাপা দেওয়া চাবুকের কষা ঘাতে শরীরের চামড়া উঠিয়ে ফেলা হাত পা ভেঙে দেওয়া পাথরের আঘাতে সমস্ত শরীরকে রক্তে রঞ্জিত করে দেওয়া কি অমানবিক কঠিন সময় ছিল আল্লাহ আকবার রাসূল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি উয়াসাল্লাম রাহমাতুল্লিলা আল আমিন আল্লাহক তাকে নির্দেশ দিলেন হে রাসূল বাল্লিউ মাজি লাইলেক তুমি পৌঁছে দাও তোমার কাছে যা অবতীর্ণ করা হয়েছে ফাস্তা তোমার তোমাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তা তুমি অব্যাহত চালিয়ে যাও আল্লাহর নবী বসে গেলেন একটু নিরাপদ পাহাড়ের আড়ালে একটি ঘরে বাহিরে ভিতরে পাহারাদার চলছে শিক্ষা কার্যক্রম এই তো পৃথিবীর প্রথম বিদ্যালয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের হাতে এখানে চলছে তাও শিক্ষা চিন্তার জগতের পরিচ্ছন্নতা মোটিভেশন আবার মাইন্ড মাইন্ডকে বিশ্বাসকে পরিশুদ্ধ যে বিশ্বাসের ভিতরে ঢুকে গেছে কুলসতা শিরখ চালু করলেন তাও শিক্ষা আল্লাহর উলুহিয়তের শিক্ষা আল্লাহ রুবুবিয়তের শিক্ষা সমগ্র সৃষ্টি জগতের আল্লাহর হলকিয়তের শিক্ষা ও সিফাতের শিক্ষা পাশাপাশি তাদেরকে শিক্ষিত করে তুলছেন তাদের দৈনন্দিন জীবনের কার্যক্রমকে পরিচালনা করার কৌশল মানুষের জীবন বড় বিস্তৃত ব্যক্তি জীবন পরিবারের জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন আন্তর্জাতিক জীবন নিজেকে কিভাবে চালিত করতে হবে বেসিক নিডস মানুষের প্রয়োজনগুলো অভাবগুলো কিভাবে পূরণ করতে হবে সবচেয়ে বড় অভাব জীবিকা কিভাবে জীবিকা আহরণ করতে হবে কিভাবে জীবিকা সংগ্রহ করতে হবে এগ্রিকালচারাল সেক্টর খেজুর বাগানের পরিচর্যা থেকে মাঠের মেষ পাল লালন পর্যন্ত আল্লাহ রসুলের শিক্ষায় আসতে থাকল কীভাবে সম্পদ সংগ্রহ হবে কীভাবে সম্পদ বণ্টিত হবে সম্পদের ভিতরে কার কি অংশ হবে অশিক্ষিত জাতিকে এই শিক্ষা চালিয়ে যেতে থাকলেন কর্ম ক্লান্ত দেহ নিয়ে কীভাবে দাঁড়াতে হবে প্রভুর সামনে দৈনন্দিন ইবাদত সালাত এবং আত্মসমর্পণ রূপে, শেখানো শুরু হলো ইবাদত পরিবার বাবা মা কি হবে তার মর্যাদা পারিবারিক জীবন স্বামী স্ত্রী কি হবে কার কি পরিমাণ অধিকার সন্তান পিতামাতার সঙ্গে তার কি সম্পর্ক কিভাবে পারিবারিক জীবন পরিচালিত হবে শিক্ষা শুরু হলো পারিবারিক জীবনের পরিবার দিয়ে সমাজ গঠন সমাজে চলতে গেলে প্রয়োজন অনুশাসন মক্কা মাজ কঠিন হয়ে গেল বাতাস অগ্নিমূর্তি ধারণ করলো নিঃশ্বাস দিয়ে যে বাতাস ভিতরে প্রবেশ করছে সেখানে প্রচণ্ড রকমের দ্রোহ সেখানে প্রচণ্ড রকমের বারুদের গন্ধ তরবারি আঘাত নিষ্ঠুর নির্যাতন এক পর্যায়ে আল্লাহ রসুলকে নির্দেশ দেওয়া হলো তুমি মাক্কা থেকে মদিনায় হিজরত করো রাসুল মক্কা থেকে মদিনায় চলে আসলেন মদিনার অন্যান্য গুত্রের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হলেন মদিনার সনদ কিছুটা নিরাপত্তা লাভ করলেন বসে গেলেন মদিনার মসজিদে আবার শুরু হলো নতুন করে পাঠদান এবারের পাঠদানের কৌশল আরো উন্নত জাতি রক্ষা করার কৌশল নিরাপত্তার কৌশল প্রতিরক্ষা ব্যবস্থা সম্পদ সংগ্রহ বন্টন নিজেদের এই দাওয়াতকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার কার্যক্রম ইতিমধ্যে তৈরি হলো একদল সুশিক্ষিত ব্যক্তি শিক্ষার ধারাবাহিকতা আরবের যা বেদুইন জাতি মদিনায় এসে তৈরি হয়ে গেলেন একটি শিক্ষিত জাতিতে সম্মানিত যুবক ভাইরা আমরা আজকের পর্বে আলোচনা উপস্থাপন করার জন্য সোরা আর রহমান থেকে সূচনা লগ্ন থেকে দু তিনটি আয়াত পড়েছিলাম আর রহমান অতীব দয়ালু মেহেরবান আল্লামাল কোরআন এ কোরআনের শিক্ষা কার্যক্রম স্বয়ং আল্লাহ শুরু করেছেন আল্লাহ মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ ইনসান যা সে জানত না আল্লাহ পাক মানুষকে তাই শিক্ষা দিয়েছেন শিক্ষার দার উন্মোচন করেছেন শিক্ষা সূচনা করেছেন স্বয়ং আল্লাহ আল্লাহ কালাম কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন আর এটাই বাস্তবায়ন করেছেন মুসলমানেরা মুসলমানদের জীবনের সাথে শিক্ষা এমনভাবে ঘনিষ্ঠ এমনভাবে সংশ্লিষ্ট শিক্ষাকে বাদ দিয়ে একজন মুসলমানকে পরিপূর্ণ মুসলমান চিন্তা করা যায় না কারণ শিক্ষা গ্রহণ করা ইসলামে ফরজ করা হয়েছে পবিত্র কোরআনের প্রথম অবতীর্ণ পাঁচটি আয়াতের ভিতরেই এ কর্ম রব্বিক আল্লা খালা আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে প্রথম যে নির্দেশটি এসেছে নামাজ পড়ো জাকাত দাও হাজ করো সাদকা করো না এসব বিষয়ে নয় বরং আল্লাহ পাক প্রথম নির্দেশ করা তুমি পড়ো কার নামে পড়বে আল্লাহর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন কি চমৎকার সাইন্টিফিক অভিব্যক্তি তুমি তোমার স্রষ্টার নামে পড়তে শুরু করো কারণ জ্ঞানের উৎস এবং জ্ঞানের মালিক জ্ঞান দানকারী এ আলোক শিখা যিনি তোমাকে দান করবেন তিনি হলেন তোমার রব তিনি হলেন তোমার মালিক তিনি হলেন আল্লাহ সুবাহান আল্লাহ আদম আলহি সাল্লাকে সৃষ্টি করে জান্নাতে রাখলেন আর আল্লাহ সুবাহান হুয়া তাল্লা তাকে জান্নাতের সব বিষয়ের নাম শিক্ষা দান করলে ও আল্লা আদম আল আসমা আকুল্লাহ এই তো মানুষের সম্মান ও মর্যাদা মাদ্রাসা শিক্ষা ইসলামী শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠান রাসুল সাল্লাহ আলাইসালামের জীবনের এই শিক্ষা মাত্র তেইশ বছরের শিক্ষা এত দ্রুত ধাবমান এবং পানির স্রোতের মতো সামনের দিকে প্রবাহমান ছিল যে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের যুগে যারা শিক্ষা গ্রহণ করেছিলেন তারা এক এক জন সাহাবা রেদানুল্লাহ আলহিম রাজি আল্লাহ তালা আনহম তারা এক একটি দিকের জ্ঞানের এক একজন এক একটি বিশাল বড় সাগর মোহনায় পরিণত হয়েছিলেন সম্মানিত যুবক ভাইরা শিক্ষার উপরে আমরা আরো বিস্তারিত শুনবো একটু বিরতিতে যাচ্ছি বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ বললেন শিক্ষা নিয়ে অশান্তকেwidetildeতে শান্তি সন্ধান চাই বখল মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্যে সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাময়িন হক মানবতার উপর احسان করলেন মানব মুক্তির त्राতা নবী প্রেরন করলেন হয় জন্ম ইসলাম সর্বদা এই এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি قائم করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম কাল রাত সাড়ে আটটায় সকাল সাতটায় বাংলাদেশে My question is about the beard, about Imam Mahdi. What are the people believe in? He answers. So, number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic hadith. If Allah helps you believe me, you have to get successful. Catch Dr. Zakir. Then we have the next call, To get convincing and valid answers,

To be with them. M U S L I M. I'm so blessed to be with them. Don't know about you.

এলেম অর্জন করার তৌফিক দান করুন আমিন আমরা বলছিলাম যে শিক্ষার এই অগ্রযাত্রাটি মানুষকে এই ইতিবাচক কল্যাণকর মূল্যবোধের তথা কোরআনের কোরআনিক শিক্ষাকে স্বয়ং আল্লাহ সুবাহান হওয়া তা আল্লাহ শুরু করেন আল্লামা বিল কালাম আল্লাহ মানুষ কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন এটি সৃষ্টি সূচনা লগ্নের মানুষের সৃষ্টির প্রথম পর্বের আল্লামাল ইনসানা মা আলাম ইয়া আলাম মুসলমানদের জীবনের সাথে শিক্ষা এমনভাবে ঘনিষ্ঠ এমনভাবে সংশ্লিষ্ট শিক্ষাকে বাদ দিয়ে একজন মুসলমানকে পরিপূর্ণ মুসলমান চিন্তা করা যায় না কারণ শিক্ষা গ্রহণ করা ইসলামে ফরজ করা হয়েছে পবিত্র কোরআনের প্রথম অবতীর্ণ পাঁচটি আয়াতের ভিতরেই এ কর্ম রব্বিক আল্লাদে খালা আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে প্রথম যে নির্দেশটি এসেছে নামাজ পড়ো জাকাত দাও হাজ করো সাদকা করো না এসব বিষয়ে নয় বরং আল্লাপাক তুমি পড়ো কার নামে পড়বে যিনি তোমাকে সৃষ্টি করেছেন কি চমৎকার সাইন্টিফিক অভিব্যক্তি তুমি তোমার স্রষ্টার নামে পড়তে শুরু করো কারণ জ্ঞানের উৎস এবং জ্ঞানের মালিক জ্ঞান দানকারী এ আলোক শিখা যিনি তোমাকে দান করবেন তিনি হলেন তোমার রব তিনি হলেন তোমার মালিক তিনি হলেন আল্লাহ সুবাহান হাত আল্লাহ আল্লাহ আদম আলহি সাল্লাকে সৃষ্টি করে জান্নাতে রাখলেন আর আল্লাহ সুবাহান হাত আল্লাহ তাকে জান্নাতের সব বিষয়ের নাম শিক্ষা দান করলেন ওয়াল্লা আদম আল আসমা আকুল্লাহ এই তো মানুষের সম্মান ও মর্যাদা মাদ্রাসা শিক্ষা ইসলামী শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠান রাসুল সাল্ল্লাহ আলাইসালামের জীবনের এই শিক্ষা মাত্র তেইশ বছরের শিক্ষা এত দ্রুত ধাবমান এবং পানির স্রোতের মতো সামনের দিকে প্রবাহমান ছিল যে রাসুল ওয়াসাল্লামের যুগে যারা শিক্ষা গ্রহণ করেছিলেন তারা এক একজন সাহবা আনহুম তারা এক একটি দিকের জ্ঞানের এক একজন এক একটি বিশাল বড় সাগর মোহনায় পরিণত হয়েছিলেন হাজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহ আল্লাহ আকবার কত এলেম কি পরিমাণ জ্ঞান তিনি কত বড় কোরআন ভাষ্যকার এবং কোরআনের জ্ঞানে জ্ঞানী একজন বিজ্ঞানী ছিলেন সুহান আল্লাহ কোরআন বুঝতে হলে আবদুল্লাহ ইবনে আব্বাসের কাছে যেতে হবে সম্মানিত যুবক ভাইরা আমরা কয়জন আবদুল্লাহ ইবনে আব্বাসকে চিনি আমরা চিনি না আমরা কয়জন আপনি আব্বাসকে নিয়ে চিন্তা ভাবনা করেছি না আল্লাহ রসুল সাল্লাহ আপনি আব্বাসের জন্য খাস করে দোয়া করেছিলেন আল্লাহ তুমি তার জ্ঞান উপলব্ধি বাড়িয়ে দাও আল্লাহ দোয়া কবুল করেছিলেন তো গেল একজন কোরআন বিশেষজ্ঞ রাইসুল মুফাসরিন জগতের যত কোরআনের তাফসির কারক ভাষ্যকার আসবেন আসছে তিনি ছিলেন সর্বশীর্ষ প্রধান ব্যক্তি আবদুল্লাহ এমনি উমার রাজি আল্লাহ তালহ আরেক মহা ব্যক্তিত্ব রাসুল সাল্লি সাল্লামের মাদ্রাসার ছাত্র দ্য স্টুডেন্ট অফ ইনস্টিটিউশন অফ প্রফেট হজরত মোহাম্মদ সাল আলী ওসাল্লাম কি জ্ঞান ছিল আবদুল্লাহ এমনি উমারের হাদিস সম্পর্কে হাদিস বিশেষজ্ঞ রাসুল উল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিসের উপরে ছিল তার ব্যাপক পাণ্ডিত্য আল্লাহ আকবর এই হাদিস ভাষ্যকার এই হাদিস পণ্ডিত হাদিস বিজ্ঞানী আমরা তার কাছ থেকে রসুল সাল্লি সাল্লামের হাদিসগুলো আমরা পেয়ে থাকি মা আয়েশা রাদি আল্লাহ তালা আনহা মুসলিম জননী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি আসাল্লামের সহধর্মিনী সুবাহান আল্লাহ আমাদের এই মা এই মহিয়সী মহিলা হজরত আয়েশা রাজি আল্লাহ তালা আনহাকে আল্লাপাক কি পরিমাণ এলিম দান করেছিলেন নারী যেমন মানব জাতির অর্ধেক নারী বিষয়ক মহিলা শিক্ষা বিষয়ক নারীদের সমস্যা বিষয়ক যাবতীয় শিক্ষা আমরা পাই হজরত আয়ে সারদার কাছ থেকে যেমন ছিলেন বিদুষিনী তেমন ছিল তার প্রজ্ঞা তেমন ছিল তার জ্ঞানের গভীরতা এবং এই সময়ে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের দরবার থেকে তার এই প্রতিষ্ঠান থেকে একদল মুসলিম নারী যারা ছিলেন জগৎ সেরা শিক্ষাবিদ আজকে তো আমরা নারীদেরকে ইসলামী শিক্ষা দেওয়ার ব্যাপারে মোটেই আগ্রহী নই আমাদের শতবর্ষ আগের ভাই কিছুদিন আগেও নারীরা মাদ্রাসায় পড়বে মেয়েরা মাদ্রাসায় পড়বে কোরআন পড়বে তফসির পড়বে হাদিস পড়বে এটা আমাদের কল্পনার জগতেই ছিল না আমরা এখানে বলা যেতে পারে রাসুলের যুগে নারীদেরকে যে স্বাধীনতা দেওয়া হয়েছিল শিক্ষার ব্যাপারে আমরা এই যুগে এসেও ইসলামিক শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে নারীদেরকে ততটা আমরা স্বাধীনতা দিতে পারিনি হ্যাঁ চালু হয়েছে এখন মাদ্রাসাগুলোতে মেয়েরা পড়ছে কিন্তু সেখানে পরিবেশ তাদের জন্য শিক্ষার যে ব্যবস্থাপনা বেশ কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে তারপরেও এখন মেয়েরা আসছে তো রাসুল সালামের শিক্ষা ব্যবস্থাটি আমরা বলছিলাম মদিনা থেকে এই শিক্ষা পানির স্রোতের মতো ধাবমান এই শিক্ষা আজকে চলে গেছে সারা বিশ্বে ওমাইয়া বংশে এই শিক্ষা ছড়িয়ে পড়ল মুসলমানদের জীবনের চাহিদা বাড়লো প্রয়োজন দেখা দিল বিভিন্ন শহর অঞ্চল বিজিত হলো প্রয়োজন হলো সেখানে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য প্রাদেশিক শাসন ব্যবস্থা সেখানে তৈরি করতে প্রয়োজন হল এই প্রয়োজন এগিয়ে আসলো আর এভাবেই মুসলমানদের শিক্ষা শাখা প্রশাখা এমনভাবে ছড়াতে থাকলো ওমাইয়া বংশের সময় কোরআন হাদিস ফিকা এবং আরবি সাহিত্য সেই সঙ্গে উত্তরাধিকার বন্টন মিরাজ অথবা ফসাহাত বালাগাত গণিত চর্চা সেই সঙ্গে স্থাপত্য শিল্প স্থাপনা জাহাজ নির্মাণ বিভিন্ন দ্রব্য তৈরি এবং এগুলো তৈরি করতে গিয়ে বিভিন্ন ধাতু কেমিক্যালস এবং এইগুলোকে সংমিশ্রণকরণ এর পরিমাপ ইত্যাদি করতে গিয়ে মুসলমানদের হাতে আস্তে আস্তে বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলো সম্প্রসারিত হতে থাকল এক পর্যায়ে মুসলমানেরা বিজিত অঞ্চলগুলো থেকে সেই সব অঞ্চলে প্রচলিত জ্ঞান ভান্ডারকে তারা দুনিয়ার কল্যাণের জন্য মুসলমানদের প্রয়োজন পূরণের জন্য গ্রহণ করতে থাকলেন এটি অনুপ্রাণিত হলেন প্রিয়নী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিহলের শিক্ষা থেকে আল্লাহ রসুল যেকোন কলা কৌশল আধুনিক যে কোনো ব্যবস্থাকে তিনি সাদরে গ্রহণ করেছেন খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিহু আসসাল্লামের এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত শত্রুকে মোকাবেলা করতে হবে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে ঘরের ভিতরে বসে করলে হয়তো সেখানে নেমে আসতে পারে। সালমান আল ফার্সি পারস্য দেশের একজন মুসলিম তিনি পরামর্শ দিলেন ইয়ারাসুল আল্লাহ আমার কাছে একটা আইডিয়া আছে আমার দেশে শত্রুকে মোকাবিলা করার জন্য এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় এই ব্যবস্থা যদি আমরা গ্রহণ করতে পারি এই নিত্য নতুন আধুনিক প্রযুক্তি আমরা যদি ব্যবহার করতে পারি তাহলে শত্রুরা আমাদের উপরে সরাসরি আক্রমণ করতে পারবে না আমরা তাদেরকে কৌশলে প্রতিহত করতে পারবো কি চমৎকার ব্যবস্থা আল্লাহ রসুল গ্রহণ করলেন এবং এক পর্যায়ে পরীক্ষা খননে তিনি নিজে অংশ গ্রহণ করলেন আরো পরামর্শ দেওয়া হলো ইয়ারসুল আল্লাহ পরীক্ষার উপর থেকে আমরা পাথর নিক্ষেপ করবো মিনজানি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মুসলমানেরা ক্ষেপণাস্ত্র তৈরি করার কৌশল গ্রহণ করলেন অর্থাৎ সেই যুগে যতটুকু বিজ্ঞান অগ্রগতি হলো মুসলমানরা সেই বিজ্ঞানকে গ্রহণ করলেন রাসুল সাল আলহি আসাল্লামকে বলা যেতে পারে বর্তমান বিজ্ঞানের অগ্রযাত্রার প্রথম পথ প্রদর্শক অর্থাৎ তিনি আধুনিক অগ্রযাত্রায় কোনো বাধার কারণ হয়নি পরবর্তী যুগে খলিফাদের সময় আব্দুল মালিক আব্দুল মালিকের পর অলিদ বিন আব্দুল মালিক এই খলিফাদের প্রচেষ্টায় আরবি সাহিত্য তারপরে সেই সময়ের আধুনিক বিজ্ঞান কলা কৌশল ব্যাপকভাবে ছড়িয়ে পড়লো কোরআনের শিক্ষা অনুপ্রাণিত করলো মুসলমানদের আর রহমান আল্লামাল আল কোরআন কোরআনের শিক্ষা ছড়িয়ে যাচ্ছে বিশ্বব্যাপী আমরা পরবর্তী পর্বে যুবক ভাইয়েরা আপনাদের উদ্দেশ্যে আব্বাসীয় বংশে কিভাবে বিজ্ঞানের কতগুলো শাখা বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারে সংক্ষিপ্ত আলোচনা দিয়ে আমরা আমাদের দেশে বিশেষ করে প্রচলিত শিক্ষা ব্যবস্থা কি করে আমরা সেই শিক্ষা ব্যবস্থায় উপকৃত হয়ে আমরা আমরা আমাদের কর্ম নির্ধারণ করতে এই বিষয়গুলোর উপরে আলোচনা করব ইনশা আল্লাহ তার আগে আমরা আবার ফিরে যাব আমাদের এই আলোচনাটির মূল কথাগুলোর উপরে আমরা এগিয়ে যেতে চাই আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই কিন্তু কোন শিক্ষার মাধ্যমে আজকে সারা বিশ্বব্যাপী বহু ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে অবশ্যই সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং বিভিন্ন বিষয়ে স্পেশাল শিক্ষা অর্জন করার জন্য যে জাতির কাছে যার কাছে যেই শিক্ষা যেই কৌশল রয়েছে মুসলিম জাতিকে এগিয়ে নেওয়ার জন্য সেই শিক্ষা গ্রহণ করা ইসলামে আল কোরআনে অথবা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের শিক্ষা ব্যবস্থায় কোথাও কোনো নিষেধাজ্ঞা করা হয়নি বরং আমরা রাসুলের জীবনে দেখেছি মুসলমানের কল্যাণে জাতির কল্যাণে মানবতার কল্যাণে বিশ্ব শান্তির জন্যে অথবা আমাদের নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম কল্যাণকর মঙ্গলজনক যে কোনো শিক্ষাকে যে কোনো কৌশলকে যে কোনো আবিষ্কারকে সাদরে গ্রহণ করেছেন এটাই ইসলামের মূল আদর্শ কিন্তু আমরা সেই আদর্শ থেকে বিচ্যুত হয়েছি অনেক আগে আমরা ইসলামের শিক্ষাকে আলাদা করেছি শুধুমাত্র ধর্মীয় শিক্ষায় শুধুমাত্র কোরআন হাদিস ফিকা এবং আরবি সাহিত্য চর্চায় আমরা জ্ঞান বিজ্ঞান কলা কৌশলকে রেখেছি দূরে যার জন্য আমরা পিছিয়ে পড়েছি বর্তমান চলমান গতি ধারা থেকে এখান থেকে ফিরে আসতে হবে আমাদেরকে শিক্ষা নিতে হবে এই কোরআনের শিক্ষা এই প্রত্যাশা ব্যক্ত করে জানিয়ে আমন্ত্রণ আমরা এই পর্বের আলোচনা শেষ করব এবং সেই সাথে আগামী পর্বে পর কিভাবে ইসলামের শিক্ষা সম্প্রসারিত হয়েছিল এবং সেখান থেকে মুসলমানরা কিভাবে ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে বিষয়টির উপর আলোচনা হবে ইনশাআল্লাহ আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম ওরা ওবার কালাম ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রুমুল ওর আন শিরোনামে উলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র 20 টিভি বাংলায় ইকরা ও খায়া ওয়ারাতিল কোরআন ইসবাহে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে বলে দেখুন উলমুল কুরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত সাড়ে আটটায় পুনঃসম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় জাদে জাকিরের আন্তরিক বার্তা ইসলামিক ইসলাম এসেছে আরবি মূল শব্দ সালম বা সালমুন থেকে যার অর্থ শান্তি এটা মূল শব্দ সিলম থেকেও এসেছে যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা মানুষ ভয় পায় একদিন হয়তো আরবদের হাতে নিউক্লিয়ার বোম চলে আসতে পারে তারা বুঝতে পারে না ইসলামিক বোম শান্তির বোম অনেক আগেই পড়ে গেছে এটা পড়েছে যেদিন নবী মোহাম্মদ সাল্লাম জন্মগ্রহণ করেন দেশ টিভি বাংলা মানবতার সমাধান